WhatsApp guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি রিমেক করা কিছু জনপ্রিয় গান। আর রিমেক বলতে বোঝায় একটি পুরানো গানকে নতুন করে নতুন স্টাইলে তৈরি করা। তবে এই রিমেক গানগুলো তৈরি করতে অরিজিনাল গানগুলো মালিকের কাছ থেকে পারমিশন নিতে হয় কিনা তা আমার জানা নেই। তাছাড়া এই ভিডিওতে আপনি অরিজিনাল গানগুলোর স্বাদ না পেলেও রিমেক করা গানগুলোর মধ্যে কিন্তু ঠিকই স্বাদ পাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগবে। তো লিস্টে এক নম্বরে রয়েছে 1999 সালের নাচুন আন্দানি এই গানটি। 2020 সালে এই গানটি পুনরায় রিমেক করা হয়, যার ভিউজ 50 মিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে 1984 সালের কিশোর কুমারের গান এক আঁখ মারো। আর এই গানটি 2020 সালে বাহগিত্রী সিনেমার জন্য দেবনাগী নতুন করে রিমেক করে, যার বর্তমান ভিউজ 140 মিলিয়ন। এরপর 3 নম্বরে রয়েছে আজ থেকে 11 বছর আগে অক্ষয় কুমার এর থ্যাংক ইউ সিনেমার গান পেয়ার দো পেয়ার লো। আর 2020 সালে মারজাবান সিনেমার আইটেম গানের জন্য এই গানটি নেহা কাক্কার নতুন করে রিমেক করে। যার বর্তমান ভিউজ 296 মিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে আমার ছোট্টবেলায় সোনা গোবিন্দার আক্ষিয় সে গুল্লি মারে গানটি। আর এই গানটি আমি সেই সময় সিডি ক্যাসেটে বেশি শুনেছিলাম। যাই হোক, 2020 সালে এই গানটি রিমেক করা হয়। আমার কাছে এই গানটির অরিজিনাল ভার্সনটি বেশি ভালো লেগেছে। বর্তমান ভিউজ 106 মিলিয়ন। 5 নম্বরে রয়েছে জেসমিনের 2017 সালের ইল্লেগাল ওয়াপন এই গানটি। আর তিনি এই গানটি আবার 2020 সালে স্ট্রিট ডান্সার 3D সিনেমার জন্য আবার নতুন করে রিমেক করে। যার বর্তমান ভিউজ 530 মিলিয়ন। এরপর 6 নম্বরে রয়েছে 2009 সালে নীরাজ শ্রীধারের গান টুইস্ট। আর এই গানটি 2020 সালে অরিজিৎ সিং নতুন করে রিমেক করে, যার বর্তমান ভিউজ 160 মিলিয়ন। এরপর 7 নম্বরে রয়েছে 1995 সালের চান্দানা ডিক্সিটের গান হুসনে হে সুহানা। আর বর্তমানে নতুন করে রিমেক করা তার গান। এরপর 8 নম্বরে রয়েছে 1994 সালের আর আর রহমান এর মুক্কাবলা গানটি। এই গানটি 2020 সালে ইয়াস নারভেকার নতুন ভাবে রিমেক করে। এরপর 9 নম্বরে রয়েছে অভিজিতের ওলে ওলে গানটি। এই গানটি নতুন করে রিমেক করে অমিত মিশ্রা। এরপর 10 নম্বরে রয়েছে বিমার দিল এই গানটি। আর এই গানটি পাগল পান্টি সিনেমার জন্য নতুন করে 2020 সালে রিমেক করা হয়। এই ছিল আজকের এই ভিডিও। আর ভিডিওটিতে ভুল হলে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।